স্থায়ীভাবে দখলের পায় তারা। আন্তর্জাতিক বাহিনীকে গাজার নিয়ন্ত্রণ ভার দিতে চায় আর ইসরায়েল। ইসরায়েলি ট্যাঙ্ক উড়িয়ে দিল হিজবুল্লাহ। আল শিফার পর এবার ইবনে সিনা হাসপাতাল দ্রুত খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর। 120 ঘন্টার পরে উদ্ধার হয়নি টানেলে আটকে পড়া 40 শ্রমিক। সবশেষে জানবেন আল শিফা হাসপাতালে সুরঙ্গ পাওয়ার দাবিকে ভিত্তিহীন বলল হামাস। আন্তর্জাতিক বাহিনীকে গাজার নিয়ন্ত্রণ ভার দিতে চায় ইসরায়েল। গাজা উপত্যকার চলমান যুদ্ধ শেষ হওয়ার পর এই অঞ্চলে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করার অনুমতি দিতে সম্মত হয়েছে ইসরায়েল। 16 নভেম্বর ইসরায়েলি মিডিয়া কান এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। কানের খবরে বলা হয়েছে 15 নভেম্বর মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত ব্রেট ম্যাকগার্ক ইসরায়েল সফর করেন। সেই সময় তাকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর আগে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা নিয়ন্ত্রণ ভার দিতে অস্বীকার করেছিল ইসরায়েল। গত সপ্তাহে নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েলি বাহিনী অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে, তবে মার্কিন চাপের কারণে তারা এই অবস্থান থেকে পিছিয়ে গেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যুদ্ধের পর ইসরায়েল গাজা দখল করতে পারবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে বলেছেন গাজার প্রশাসনকে পশ্চিম তীরের সঙ্গে পুনরায় একভূত হতে হবে। পশ্চিম তীরের কিছু অংশ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত। ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের আরও একটি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসাবে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায় তারা। এর আগেও ইসরায়েলে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সংগঠনটি। জবাবে প্রায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। বলা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়েছে, এতে ইসরায়েলের একটি মারাকাবার ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। হাদাব ইয়ারারন সাইটের কাছে কারান্তিনা পাহাড়ে দখলদারদের হারমন সামরিক ফাঁড়ি ও একটি ইসরায়েলি পদাতিক বাহিনীর উপরও হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 1.5 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 11,500 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যায় প্রায় 8,000। এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। এমনকি হামাসের ক্ষমতা শত্রুর চেয়েও বেশি বলে জানিয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকার প্রতিরোধ বাহিনীগুলো ইসরায়েলি সেনাবাহিনীর সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান। এদিন রেকর্ডকৃত এক বক্তৃতায় ইসমাইল হানিয়া ফিলিস্তিনের জনগণের অবিচল মনোভাব এবং ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতা দুর্বল করতে প্রতিরোধ দলগুলোর সমন্বয়েরও প্রশংসা করেন। ইসমাইল হানিয়া বলেন, যদি শত্রুপক্ষ দীর্ঘ যুদ্ধ করতে চায় তবে আমাদের লড়াইয়ের ক্ষমতা আমাদের শত্রুর চেয়েও দীর্ঘ এবং আমাদের প্রতিরোধী চূড়ান্তভাবে জয়ী হবে। তিনি ইঙ্গিত দেন ফিলিস্তিনের প্রতিরোধ দলগুলো ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে কৌশলগত সংঘাতে লিপ্ত এবং শুধুমাত্র তারাই এতে বিজয়ী হবে। তিনি গাজা উপত্যকার মাটিতে প্রতিরোধ যোদ্ধাদের অর্জিত বিজয়গুলোর দিকে ইঙ্গিত করে বলেন, প্রতিরোধের বীর নায়করা গাজায় গৌরবের ইতিহাস লিখেছেন। নিজেদের বীরত্ব, সাহস এবং সাহসিকতার প্রমাণ করে তারা শত্রু সেনাবাহিনী এবং তাদের যানবাহনকে বেদনাদায়ক আঘাত দিচ্ছেন। আর শিফা হাসপাতালের পর এবার ইবনে সিনা হাসপাতাল দ্রুত খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর। ফিলিস্তিনের গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে ইসরায়েলের পদাতিক বাহিনীর অভিযান এখনও চলমান। হাসপাতালে হামাসের কমান্ড সেন্টার এবং সেখানে জিম্মিদের বন্দি করে রাখা হয়েছে এমন অভিযোগে সেখানে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে বিগত 3 দিনেও সেখানে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। আল শিফায় অভিযানের মধ্যে এবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের ইবনে সিনা হাসপাতাল ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সেখানে 80টিরও বেশি ইসরায়েলি সামরিক যান জড়ো হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। হাসপাতালটির চারিদিক থেকে ঘিরে ফেলেছে দখলদার সেনারা। সেই সঙ্গে তাৎক্ষণিকভাবে হাসপাতালটি খালি করার নির্দেশ দিয়ে মাইকিং করা হচ্ছে বলে জানা গেছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফার বরাত দিয়ে এই সব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে এই সংক্রান্ত ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের চিকিৎসকদের সরিয়ে নেওয়া হচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের হাত তুলে বেরিয়ে আসতে বলছেন। ওই ভিডিওতে স্পষ্টতই তাদেরকে চিকিৎসক হিসাবে চিহ্নিত করা গেছে।
120 ঘন্টার পরেও উদ্ধার হয়নি টানেলে আটকে পড়া 40 শ্রমিক। ভারতের টানেল দুর্ঘটনায় আটকে পড়া 40 শ্রমিককে 120 ঘন্টার পরেও উদ্ধার করা সম্ভব হয়নি। এখন নতুন যন্ত্র দিয়ে নতুন উদ্যমে উত্তর কাশীর নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। এর আগে বিমানবাহিনীর হেলিকপ্টারে দিল্লি থেকে উত্তরখণ্ডে উড়িয়ে আনা হয় আমেরিকান অগার নামের 25 টন ওজনের ওই খনন যন্ত্র। সবকয়টি খণ্ড সিলকিয়ারার বিপর্যয়স্থলে পৌঁছানোর পরে জোড়া শুরু হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের উপস্থিতিতে শুরু হয় ধ্বংসস্তূপ খনন। সিলকিয়ারা থেকে বারাকোটের মধ্যে নির্মীয়মান সুড়ঙ্গের এক অংশ ধসে রোববার সকাল থেকে আটকে রয়েছেন 40 জন শ্রমিক। পশ্চিমবঙ্গের হুগলির 2 জন এবং কুচবিহারের 1 জন আছেন তাদের মধ্যে। উদ্ধার কাজের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল দীপক পাটিল। তিনি জানান, নিউ অস্ট্রেলিয়ান টানেলিং মেথড অনুযায়ী কাজ হচ্ছে। এতে সামনে থাকা পাথরের প্রকৃতি বুঝে খননের পদ্ধতি ঠিক করতে করতে এগোনো হয়। প্রথম যে যন্ত্র দিয়ে খনন শুরু হয়েছিল শক্ত পাথরের সামনে, সেটি বিকল হয়ে পড়ে। খননের সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে লোহার পাইপ জুড়তে জুড়তে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক হয়েছে পাইপের কম বেশি 3 ফুটের গহ্বর দিয়ে আটকে থাকা শ্রমিকরা কোনো রকমে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে পারবেন। কেউ যদি হামাগুড়ি দেওয়ার মতো অবস্থায় না থাকেন, তাকে এক রকমের বেল্টের জ্যাকেট পরিয়ে বা স্ট্রেসারে শুয়ে ট্রেনে বের করার কথা ভাবা হচ্ছে। মন্ত্রী ভি কে সিং এদিন বলেন, আমরা চেষ্টা করছি আর 2 থেকে 3 দিনের মধ্যেই উদ্ধার অভিযান শেষ করার। 5 বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র চীন। সামরিক যোগাযোগ পুনর্স্থাপনের বিষয়ে বৈশ্বিক 2 প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র এবং চীন ঐক্যমত্যে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বুধবার বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই তথ্য জানান। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, মাদক পাচার রোধ, উত্তেজনা নিরসনে আলোচনা অব্যাহত রাখা সহ 5টি বিষয়ে দুই পক্ষের সমঝোতা হয়েছে। বৈশ্বিক নানা প্রেক্ষাপটে দুই দেশ পরস্পর বিরোধী অবস্থানে থাকায় এই বৈঠক নিয়ে খুব কমই মানুষ আশাবাদী ছিলেন। তারপরেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। বৈঠক শেষে জো বাইডেন বলেন, তারা সরাসরি মুক্ত এবং স্পষ্ট যোগাযোগে ফিরেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 1 বছরের বেশি সময় পর দুই নেতা বৈঠকে বসলেন, কিন্তু এখনও তাদের মধ্যে বেশ বিভেদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ বাইডেনের দৃষ্টিতে জিনপিং এখনও এক নায়ক। 4 ঘন্টার বৈঠকের পরই বাইডেন বলেন, এবার তাদের মধ্যে বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। তার ধারণা এগুলো খুবই গঠনমূলক এবং ফলপ্রসূ, কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এর আগে প্রেসিডেন্ট জিনপিং স্বীকার করেন, যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক কখনোই মসৃণ ছিল না। তিনি এটাও বলেন, দুই পরাশক্তির একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া কোনো অপশন হতে পারে না। আলশিপা হাসপাতালে সুড়ঙ্গ পাওয়ার দাবি ভিত্তিহীন। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আলশিপার নিচে প্রতিরোধ গোষ্ঠী হামাসের ঘাঁটি আছে দাবি করে কয়েকদিন ধরে হামলা চালাচ্ছে তারা। শত শত রোগীর জীবন বিপন্ন হওয়ার বৈশ্বিক আশঙ্কা সত্ত্বেও থামেনি IDF। এবার হামাসের ব্যবহৃত একটি সুড়ঙ্গ পাওয়ার দাবি করেছে তারা, তবে হামাস বলছে ইসরায়েলের এই দাবি ভিত্তিহীন। ইসরায়েলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করে বলছে, আলশিপা হাসপাতালের উঠানে একটি সুড়ঙ্গের প্রবেশমুখ পাওয়া গেছে, তবে IDF এর এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। ভিডিওতে মাটিতে একটি গভীর গর্ত দেখা যায় যা কংক্রিট এবং কাঠের ধ্বংসস্তূপ ও বালি দিয়ে ঘেরা। একটা বুলডোজারের উপস্থিতি বলে দিচ্ছে এলাকাটি খনন করা হয়েছে। আরও জানায়, সৈন্যরা হাসপাতালে একটি গাড়িতে প্রচুর পরিমাণে অস্ত্র পেয়েছে। বৃহস্পতিবার হামাস এক বিবৃতিতে জানায়, আলশিপাকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার পেন্টাগন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি নির্লজ্জ মিথ্যার পুনরাবৃত্তি, যা সেনাবাহিনীর মুখপাত্রের দুর্বল এবং হাস্যকর প্রচার দ্বারা প্রদর্শিত হয়েছে। এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, আলশিপা হাসপাতালে হামাসের কার্যকলাপের বিষয়ে যুক্তরাষ্ট্র তার নিজস্ব গোয়েন্দা সংস্থার মূল্যায়নের উপর আস্থা রাখে, তবে তারা এর বিস্তারিত জানায়নি।